যে ব্যক্তি আল্লাহ ও তার নিজের মাঝে অন্য কাউকে মাধ্যম সাব্যস্ত করে, তার নিকট প্রার্থনা করে, তার সুপারিশ কামনা করে, তার উপর তাওয়াক্কুল বা ভরসা করে এবং বিশ্বাস করে যে সে ব্যক্তি তার জান্নাতে পৌঁছে দেবে, এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা জুমারের 3 নম্বর আয়াতে কি বলেছে একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন, বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের আজকের বিষয় হচ্ছে ইমান বিনষ্টকারী বিষয়গুলোর মধ্যে দ্বিতীয় বিষয়টি আমরা আলোচনা করব। দ্বিতীয় বিষয়টি হচ্ছে ইবাদাতে নিজের মাঝে ও আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম সাব্যস্ত করা, এটিও ইসলাম বিনষ্টের একটি কারণ। যে ব্যক্তি আল্লাহ ও তার নিজের মাঝে অন্য কাউকে মাধ্যম সাব্যস্ত করে, তার নিকট প্রার্থনা করে, তার সুপারিশ কামনা করে, তার উপর তাওয়াক্কুল বা ভরসা করে এবং বিশ্বাস করে যে সে ব্যক্তি তার জান্নাতে পৌঁছে দেবে, এ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা জুমারের 3 নম্বর আয়াতে কি বলেছে একটু মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযূ মিন দূনিহি আউলিয়া মা নাবুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা ইন্নাল্লাহা ইয়াহকুমু বাইনাহুম ফীমা হুম ফীহি ইখতালিফুন ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া কাযিবুন কাফফার। অনুবাদ হচ্ছে, যারা তিনি আল্লাহ ব্যতীত অন্যদেরকে ওয়ালি রূপে গ্রহণ করে, আয়াতটা হচ্ছে আল্লাযীনা ইত্তাখাযু মিন দূনিহি আউলিয়া, ওয়ালির বহুবচন আউলিয়া, একবচনে ওয়ালি, বহুবচনে আউলিয়া। যারা তিনি আল্লাহ ব্যতীত অন্যদেরকে আউলিয়া রূপে গ্রহণ করে, তারা বলে আমরা তো তাদের ইবাদত এজন্যই করি যেন তারা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দেয়। এরা যে বিষয়ে নিজদের মধ্যে মতভেদ করছে, আল্লাহ তার ফয়সালা করে দেবেন। যে মিথ্যাবাদী ও কাফের, আল্লাহ তাকে সৎপথে পরিচালিত করেন না। সূরা জুমা 3 নম্বর আয়াত। আল্লাহ আরও বলছেন, ওয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ কুল আতুনাব্বিউনাল্লাহা বিমা লা ইয়ালামু ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশকারী। বলুন, তোমরা কি আল্লাহকে আকাশমণ্ডলী ও পৃথিবীর এমন সংবাদ দিতে চাও যা তিনি জানেন না? তিনি পূত ও পবিত্র ও মহান, সে সমস্ত দেবদেবী থেকে যাদের তোমরা শরীক করছ। সূরা ইউনুস আয়াত 18। আপনি নিজে এ বিষয়ে কোরআন খুলে সূরা ইউনুসের 18 নম্বর আয়াত এবং সূরা জুমারের 3 নম্বর আয়াত এগুলোর তাফসির নিজেও দেখতে পারেন নিজের ঘরে বসে। তাহলে আল্লাহর মাঝে এবং ব্যক্তি নিজের মাঝে এবাদতে, এবাদতে নিজের মাঝে আর আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম সাব্যস্ত করা যদি কেউ করে, তাহলে এই ব্যক্তি এ কারণে তার ইমানকে বিনষ্ট করে ফেলবে। আমরা নেককার লোকদের নিকট, আলেমদের নিকট, জ্ঞানীদের নিকট আমরা যাব, গিয়ে ওনাদের খুব আমরা আমাদের দিন সম্পর্কে বলবো। ওনারা আমাদেরকে কোরআন সুন্নার আলোকে আমাদের দিন কীভাবে পালন করতে হবে সে সম্পর্কে বলে দিবেন, সলাৎ কীভাবে আদায় করতে হবে,
সিয়াম কিভাবে রাখতে হবে, হজ কিভাবে আদায় করতে হবে, এগুলোর জন্য আমরা শিক্ষকের কাছে যাব, আলেমদের নিকট যাব, যারা জানেন তাদের কাছে যাব। এই যাওয়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এইটা করা হয়, আবু জেহেল আবু লাহাব যেটা করেছিল, লাত মানাত ওজ্জা হোবাল ইত্যাদি আরও অন্যান্য দেবদেবী যেগুলো আজকাল মানুষ পূজা করে যেগুলোর, তো এগুলো যদি এই অর্থ করে যে ওরা এরা আমাদের একটু আল্লাহর নিকটে নিয়ে দিবে অথবা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, তাহলে এই কারণে ইসলামটা বিনষ্ট হয়ে যাবে। কার কথা? আল্লাহর কথা। ওয়াকুলুনা হাউলাই সুফাউনা ইনদাল্লাহ, তারা বলে এরা আল্লাহর নিকট আমাদের জন্য সুপারিশকারী। তো আল্লাহ আয়াত শেষ করেছেন, সুবহানাহ, পূত পবিত্র সে সত্তা, তিনি পূত পবিত্র মহান, সে সমস্ত দেবদেবী থেকে যাদেরকে তোমরা শরিক করছ আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার জন্য, এরা আমাদেরকে বিদ্যা দিবে, অমুক দেবী আমাকে এই দিবে, অমুক ব্যক্তি অমুক কবরের কাছে গেলে এই পাওয়া যায়, অথবা অমুক ব্যক্তি তিনি আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দেবেন। আপনি দোয়া করুন, নিজে নিজে দোয়া করুন, আল্লাহ আপনার দোয়া শুনবেন। হাদিসের মধ্যে এসেছে, লাইসা বাইনাহু ও বাইনাল্লাহি তারজুমান, আল্লাহর মাঝে আর আপনার মাঝে কোনো অনুবাদকের প্রয়োজন নেই, এজন্য তো তিনি আমাদের আল্লাহ, তো তিনি আমাদের কথা শোনেন। আমরা নিজেরাই আল্লাহকে ডাকবো, আল্লাহর কাছে ধর্ণা দেব, আল্লাহর কাছে চাইব, কিন্তু আমরা এটা মনে করব না যে অমুক জিনিস অমুক ব্যক্তিকে মাধ্যম মনে না করলে আমি জান্নাতে যেতে পারবো না, এই ধরনের কথা ইসলামের মধ্যে নেই, বরং এটা ঠিক নয়, এর কারণে ইসলাম বিনষ্ট হয়ে যাবে। আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ আমাদেরকে তিনি সঠিক ঈমান আকীদা বোঝার তৌফিক দান করুন। আমরা সব সময় আল্লাহর কাছে চাইব, আবারও বলছি আমাদের ওলামায়ে কেরামের নিকট, শিক্ষকদের নিকট যাব, আমরা যা দিন না জানলে জিজ্ঞাসা করব, আহলে ইলমকে জিজ্ঞাসা করব, ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যদি না জানো তাহলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো, সেটা আল্লাহ করতে নিষেধ করেননি। কিন্তু যারা মনে করে যে তাদের দেবদেবী তাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দেবে, বা অমুক তাদেরকে আল্লাহর কাছে পৌঁছাই দেবে, এই ধরনের চিন্তা ঠিক নয়। আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাশ শিরক, আল্লাহ আমরা আপনার নিকট শিরক থেকে আশ্রয় প্রার্থনা করি, আর আপনার নিকট প্রার্থনা করি, আল্লাহুম্মা আরজুকনা ঈমানান কামিলান ওয়া লিসানান সাদিকান ওয়া কালবান খাশিয়া, হে আল্লাহ আপনি আমাদেরকে পরিপূর্ণ ঈমান দান করুন এবং সত্য জিহবা সত্য বচন আমাদেরকে দান করুন, আর যে অন্তর আপনাকে ভয় করে সে অন্তর আমাদেরকে দান করুন। দোয়াগুলো শেখার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।